নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব সুকুমার রায়ের লেখা আজব সাজা, পাগলাদাসু সিরিজের এটি ষোড়শ গল্প। শুনতে থাকো, খুব মজা পাবে। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সাথে সাথে তার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, সুকুমার রায়ের লেখা আজব সাজা। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। পণ্ডিত মশাই, ভোলা আমায় ভ্যাং চাচ্ছে। না পণ্ডিত মশাই, আমি কান চুল করছিলাম তাই মুখ মাকা মতো দেখাচ্ছিল। পণ্ডিত মশাই চোখ না খুলিয়াই অত্যন্ত নিশ্চিন্তভাবে বলিলেন, কেবল বাঁদরামি, দাঁড়িয়ে থাক। আধ মিনিট পর্যন্ত সব চুপচাপ, তারপর আবার শোনা গেল, দাঁড়াচ্ছিস না যে। আমি দাঁড়াবো কেন, তোকেই তো দাঁড়াতে বললে। জিয়া, আমায় দাঁড়াতে বলেছে না আর কিছু? কনসাকে জিজ্ঞেস কর না। কিরে কনসা, ওকে দাঁড়াতে বলেছে না? গণেশের বুদ্ধি কিছু মোটা, সে আস্তে আস্তে উঠিয়া গিয়া পণ্ডিত মশাইকে ডাকিতে লাগিল। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই বিরক্ত হইয়া বলিলেন, কি বল না। গণেশ অত্যন্ত ব্যাকুলভাবে জিজ্ঞাসা করিল, কাকে দাঁড়াতে বলেছেন পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই কটমটে চোখ মেলিয়াই সাংঘাতিক ধমক দিয়া বলিলেন, তোকে বলেছি দাঁড়া, বলিয়াই আবার চোখ বুঝলেন। বেচারা গণেশচন্দ্র দাঁড়াইয়া রহিল। আবার মিনিট খানেক সব চুপচাপ, হঠাৎ ভোলা বলিল, ওকে এক পায়ে দাঁড়াতে বলেছিল না ভাই? গণেশ বলল, কখনো না, খালি দাঁড়া বলেছে। বিশু বলিল, এক আঙ্গুল তুলে দেখিয়েছিল, তার মানে এক পায়ে দাঁড়া। পণ্ডিত মশাই যে ধমক দিবার সময় তর্জনী তুলিয়াছিলেন এই কথা গণেশ অস্বীকার করিতে পারিল না। বিশু আর ভোলা জেদ করিতে লাগিল, শীঘ্রই এক পায়ে দাঁড়া বলছি, তা না হলে এক্ষুনি বলে দেব কিন্তু। গণেশ বেচারা ভয়ে ভয়ে তাড়াতাড়ি এক পা তুলিয়া দাঁড়াইয়া রহিল। অমনি ভোলা আর বিশুর মধ্যে তুমুল তর্ক বাঁধিয়া গেল। এ বলে ডান পায়ে দাঁড়ানো উচিত, ও বলে না, আগে বাঁ পা। গণেশ বেচারার মহা মুশকিল, সে আবার পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করিতে গেল, পণ্ডিত মশাই কোন পা? পণ্ডিত মশাই তখন কি যেন একটা স্বপ্ন দেখিয়া অবাক হইয়া নাক ডাকিতেছিলেন। গণেশের ডাকে হঠাৎ তন্দ্রা ছুটিয়া যাইতে তিনি ভীষণ রকম একটা বিষম খাইয়া ফেলিলেন। গণেশ বেচারা তার প্রশ্নের এরকম জবাব একেবারেই কল্পনা করে নাই। সে ভয় পাইয়া বলিল, ওজা কি হবে? দৌড়ে কোথা থেকে একটা কুঁজো আনিয়া ঢক ঢক করিয়া পণ্ডিত মশায়ের টাকের উপর জল ঢালিতে লাগিল। পণ্ডিত মশায়ের বিষম খাওয়া খুব চটপট থামিয়া গেল, কিন্তু তাহার মুখ দেখিয়া গণেশের হাতের জলের কুঁজো ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল। সকলেই ভয়ে খুব গম্ভীর হইয়া রহিল, খালি শ্যামলাল বেচারার মুখটাই কেমন যেন আল্লাদি গোছের হাসি হাসি মতো, সে কিছুতেই গম্ভীর হইতে পারিল না। পণ্ডিত মশায়ের রাগ হঠাৎ তার উপরেই ঠিকরাইয়া পড়িল। তিনি বাঘের মতো গুমগুমে গলায় বলিলেন, উঠে আয়। শ্যামলাল ভয়ে কাঁদো কাঁদো হইয়া বলিল, আমি কি করিলাম, গনসা জল ঢাললে, তা আমার দোষ কি? পণ্ডিত মশাই ভালো মানুষ, তিনি শ্যামলালকে ছাড়িয়া গনসার দিকে তাকাইয়া দেখেন
তাহার হাতে তখনও জলের কুঁজো। গণেশ কোনো প্রশ্নের অপেক্ষা না করিয়াই বলিয়া ফেলিল, ভোলা আমাকে বলেছিল। ভোলা বলিল, আমি তো খালি জল আনতে বলেছিলাম, বিশু বলেছিল মাথায় ঢেলে দে। বিশু বলিল, আমি কি পণ্ডিত মশায়ের মাথায় দিতে বলেছিলাম নাকি? ওর তো নিজের মাথায় দেওয়া উচিত ছিল, তাহলে ওর বুদ্ধিটা ঠান্ডা হতো। পণ্ডিত মশাই খানিক্ষণ কটমট করিয়া সকলের দিকে তাকাইয়া তারপর বলিলেন, যা ছেলে মানুষ বলে তোরা, তাই কিছু বললাম না, খবরদার আর অমন করিস নে। সকলেই যেন হাঁপ ছাড়িয়া বাঁচিল। কিন্তু পণ্ডিত মশাই কেন যে হঠাৎ নরম হইয়া গেলেন কেহ তাহা বুঝিল না। পণ্ডিত মশাইয়ের মনে হঠাৎ যে তাঁর নিজের ছেলেবেলার কোন দুষ্টুমির কথা মনে পড়িয়ে গেল তাহা কেবল তিনিই জানেন। শেষ হলো সুকুমার রায়ের লেখা আজব সাজা। কেমন লাগলো কমেন্ট করে জানিও। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।